हेलो ऑल ऑफ यू, वेलकम टू माय चैनल। तो आमी रोज दिन तोमादेर नतून नतून वीडियो बनिए देखा मेकअप वीडियो स्पेशली। तो आमी आज के जेटा एनेछि एकदम एकटा नतून जिनिस, सेटा होच्छे स्किन केयारेर उपर। तो आमी आज के तोमादेर अंडर आई डार्क सार्कल्स की करे कमाते हय सेटार जन्य একটা সলিউশন নিতে এসেছি। কারণ আমার নিজের খুব আন্ডার আইয়ের ডার্ক সার্কেলস ছিল, কিন্তু আস্তে আস্তে আমি ওটা ইউজ করে ন্যাচারালিভাবে বাড়িতে কমিয়েছি। তো আমি আজকে তোমাদের সাথে ওটাই শেয়ার করব। ওটা হচ্ছে তোমার আন্ডার আই প্যাডস। সো তোমরা এটা ডেলি ইউজ করতে পারো, একদিন ছাড়া ছাড়া ইউজ করতে পারো, আর খুবই এফেক্টিভ, একদম ঘরোয়া জিনিসপত্র দিয়ে, ঘরের মধ্যে যা যা জিনিস আছে সেগুলো ইউজ করতে পারো। এর ফলে কী হয়, চোখের তলায় যে রিঙ্কলস আছে ওটা চলে যাবে, চোখের ডার্ক সার্কেলস চলে যাবে, চোখের তলায় যে পাফিনেস আছে সব চলে যাবে, আর একটা চোখের তলায় যে সুদিং এফেক্ট দেবে। তা যারা খুব বই টই পড়ে, স্টুডেন্টস আছে যারা, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট যাদের বই টই পড়ে, চোখটা স্ট্রেস হয়ে যায়, স্ট্রেসটা একদম কমিয়ে দেবে, চোখের মধ্যে যে একটা কুলিং এফেক্ট আনবে। তো আমি সেরকম একটা জিনিস নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ইনগ্রিডিয়েন্টটা যেটা হলো কিউকাম্বার। তো কিউকাম্বার মানে শসা, সেটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। তাতে কি হবে, এটার জুসটা বার করতে খুব সুবিধা হবে। তারপরে আমি নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে হাফ পটাটো মানে আলু, ওটাও আমি এইভাবে গ্রেট করে নিচ্ছি, কারণ এইটা চিপের রস বার করতে সুবিধা হবে বলে। তারপরে আমি যেটা করব, একটা কাচের জার বা কাচের বাটি বা গ্লাস একটা নিয়ে নেব, তার মধ্যে ফার্স্টেই এই শসার রসটা চিপে বার করে নেব। শসার রসটা চিপে বার করার পর সেমভাবে আলুর রসটা চিপে বার করে নেব। তারপরে আমি ওটাতে দেব দুটো ইভিয়ন ভিটামিন ই ক্যাপসুল, যে কোনো ই ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো। তো ইভিয়নটা খুবই সস্তার, তাই জন্য আমি দিচ্ছি, আর খুব এফেক্টিভ। তারপরে আমি এই প্যাডসগুলো, ক্লিনিং প্যাডসগুলো আমি কেটে কেটে এর মধ্যে ভিজিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে তাড়াতাড়ি এই সলিউশনটাকে সোক করে নেয়। তোমরা যদি চাও এতে এক্সট্রা করে গোলাপ জলও অ্যাড করতে পারো। আমি গোলাপ জলটা অ্যাড করছি, কারণ গোলাপ জলটাও একটু সুদিন এফেক্ট দেয়। তারপরে আমি একটা বাটার পেপার নিলাম, এই প্যাডসগুলো যখন সলিউশনটাকে পুরোপুরি সো করে নিয়েছে, আমি এটা একদম ছেড়ে ছেড়ে এই বাটার পেপারে প্লেস করে নিলাম। প্লেস করার পর আমি এটা কি করব, ডিপ ফ্রিজে ফ্রিজ করতে ঢুকিয়ে দেব 30 মিনিটস টু 1 আওয়ার। এটা একদম ফ্রস্ট হয়ে গেলে তারপরে আমি এটাকে বার করব। তো এখন আমি এটাকে ফ্রিজ করতে ঢুকিয়ে দিলাম। তো 1 ঘন্টা পর আমি এটাকে বার করলাম, একদম ফ্রস্ট হয়ে গেছে। তো এটাকে ডিপ ফ্রস্ট করব, করে চোখের তলায় এইভাবে লাগিয়ে নেব। তো খুব ধীরে ধীরে লাগাতে হবে, আর ঠান্ডাটা কমিয়ে লাগাতে হবে, নাহলে প্রবলেম হতে পারে। চোখের উপরের পোর্শনে তো লাগানো যায় না, তাই জন্য আমি এটা আলতো করে চোখের উপরটা ম্যাসাজ করে নেব। এটা আমি 15 মিনিট রাখবো, যাদের সহ্য ক্ষমতা বেশি তারা বেশিক্ষণ রাখতে পারো, বাট 15 মিনিটের বেশি রেখো না। তারপরে আমি আস্তে আস্তে এই প্যাডসগুলো তুলে নিলাম, তুলে চোখের তলায় একটু এই প্যাডসগুলো দিয়ে হালকা হালকা করে ম্যাসাজ করে নিলাম। মনে রাখবে চোখের যে কোনো ম্যাসাজ খুব আস্তে আস্তে করবে, কারণ চোখের যে তলার চামড়াগুলো খুবই ডেলিকেট, আর চোখের সাইডের চামড়াগুলো খুবই ডেলিকেট, আমাদের মুখের স্কিন আর বডি স্কিনের থেকে একদম আলাদা, সহজে রিঙ্কলস পড়ে যায়, সহজে হার্ম হয়ে যায় বলে। তারপরে যেটা আমি কি করব, এই যে রিং ফিঙ্গার দিয়ে চোখের তলাগুলো উপরগুলো ভালো করে ম্যাসাজ করব, কারণ এই ফিঙ্গারটায় না খুব প্রেশার কম পড়ে বলে, তাই জন্য আমি এই ফিঙ্গারটা দিয়ে সার্কুলার ওয়াইজ, ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ আমি দুটো চোখে এইভাবে ম্যাসাজ করব, যাতে একটু রিল্যাক্সমেন্ট হয়। তো সেমভাবে আমি দুদিকে এরম সার্কুলার ওয়েতে ম্যাসাজ করে নিচ্ছি। ম্যাসাজের ফল কী হবে, স্ট্রেস দূর হবে, খুবই স্ট্রেস দূর হবে, রিফ্রেশ লাগবে, রিজুমিনেট লাগবে, আর চোখের তলাটা আস্তে আস্তে পরিষ্কার হবে। তারপরে আমি এইভাবে কী করছি, সামনে দুটো আঙুল দিয়ে আস্তে করে প্রেশার দিয়ে এরমভাবে আউটওয়ার্ডসে স্ট্রোক দিয়ে বার করছি। এটাও একটা ভালো ম্যাসাজ, আর প্রেশার পয়েন্টে
যে আইব্রো দুটো পাশে যে আমাদের প্রেশার পয়েন্ট থাকে ওটাতে ভালো করে মাসাজ করে নিচ্ছি যাতে একটু রিল্যাক্সমেন্ট হয়, আর এই মাথার টিপটার মধ্যে এইভাবে রিল্যাক্সমেন্টের জন্য মাসাজ করে নিচ্ছি। তারপরে এই দুটো আঙুল দিয়ে আই বলগুলোকে মাসাজ করে নিচ্ছি, যেটা খুবই এফেক্টিভ। মাসাজ করে আমি রাতে শুয়ে পড়লাম, তো পরের দিনের রেজাল্ট তো দেখতেই পাচ্ছ। আমি সকালবেলা উঠে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়েছি, একদম মেকআপ ছাড়া দেখো কত ফ্রেশ আর রিজুভিনেট লাগছে। তো কিউকাম্বার যেটা করে আমাদের সুদিং একটা এফেক্ট দেয়, জ্বালা পোড়া থেকে বাঁচায়, যাদের চোখের তলায় একটুখানি জ্বালা জ্বালা করে সেটা সুদিং দেয়, আর পটাটোতে তো জানোই ব্লিচিং এফেক্ট থাকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।